এদিকে নারায়ণগঞ্জের বাইতুলসালা জামে মসজিদে এসি বিস্ফোরণে নিহত ইমাম মুয়াজ্জিন ও মুয়াজ্জিনের ছেলের মৃত্যুতে তাঁদের বাড়িতে বাড়ি কুমিল্লায় চলছে শোকের মাতম। শনিবার রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমাম মাওলানা আব্দুল মালেক নেসারি, মুয়াজ্জিন হাফেজ দেলোয়ার ও তার বড় ছেলে জোনায়েদ। নিহত ইমাম আব্দুল মালেক নেসারির বাড়ি কুমিল্লার মুরাদনগরের পুটিয়াজুড়ি গ্রামে, আর মুয়াজ্জিন ও তার ছেলে জেলার নাঙ্গলকোটের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তাদের স্বজনরা। রাতে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সকালে দুদফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এই দুর্ঘটনায় তারা পিতাপুত্র দুজনেই ইন্তেকাল করছেন। তার পরিবারের উপার্জন করার মতো তার আর কোনো ক্ষমতা নাই। তার পরিবারের উপার্জন করে যে পরিবারটা চালাইবে এমন কোনো লোক আর তার পরিবারের মাঝে রইল না। যে বাচ্চা কাচ্চাগুলো আছে একদম ছোটো ছোটো, তাদের কীভাবে সমস্যা চলবে? তারা অর্থনৈতিকভাবে একদম দুর্বল। তারা বাচ্চাগুলো বাকিগুলো ছোটো ছোটো, উপার্জন করার মতো কোনো লোক নেই, সরকারের কাছে সহযোগিতার জন্য আশ্বাস আছে।